এই হচ্ছে শেখ 100D সার্ভিসিং আমাদের কাছে আসে এখানে একটা শেখ 100D পরে ওইখানে একটা শেখ 100D ওইখানে একটা শেখ 100D আরো কিছু 100D ছিল যেগুলো আমরা রিপেয়ার করে দিয়ে দিয়েছি তবে এটা হবে না কারণ এই প্রোডাক্টটা হওয়ার কোনো চান্স নাই কারণ এই প্রোডাক্টটা বোর্ড ফুইটা মুইটা এমন ভাবে করছে যা একদম বলার বাইরে আর ওইটার বোর্ড আমার কাছে আসতেছে খুব রিসেন্টলি চলে আসে আমি অর্ডার করছি সেখানে একটা বোর্ড আমাদের কাছে এখন পাওয়া যায় অর্ডার করলে পাওয়া যায় শেখ 100D বোর্ড তবে এইটা আমাদের কাছে আসছে এই সিস্টেমটা তো শান্ত একটা কথা বলছে যে বাবা একটু কই ভাই কি কথাটা কইছিলি শান্ত বাবা আরে কস না বাবা কি কথা কইছিলি একটু কস না বাবা সবাই সবকিছুর কাম তো পারে না আচ্ছা সবাই সবকিছুর কাজ পারে না মানে হচ্ছে কি এখন দেখেন এই সিস্টেমটা যেহেতু খুব সেন্সিটিভ একটা জিনিস এখন আমাকে কেউ যদি বা শান্তকে কেউ যদি মাইক্রোওভেনে কাজ দেয় তাহলে কিন্তু ও কিন্তু করতে পারবে না ও জানবেই না এটা এটা কি প্রবলেম বা হ্যাঁ ফুলতে পারবো না তো মনে করেন যে এই সিস্টেমগুলো আপনি যদি মনে করেন যে যে মাইক্রোওভেনে কাজ করে তারা তাদের তো আইডিয়া হয় না এগুলো কিভাবে কাজ করে বা ও তো টিভিডি করতে পারে না এটাই কথা কারণ ওরে যদি মনে করেন যে আপনি টিভি দেন ও পারবে না এখন এই জিনিসগুলো যারা টিভি কাজ করে তারা কিন্তু পারবে না করতে কারণ তারা বুঝতে পারে না তারা এক একটা মানুষ এক একটা জন এক্সপার্ট হয় তো এটার প্রবলেম হয়েছে কি এই সিস্টেমটা আমাদের কাছে কিছুক্ষণ আগে আসে বলতে ঠিক আছে যে এটা 100 একজন এক ভদ্রভাই নিয়ে আসেন ভদ্রলোক নিয়ে আসেন এটা নিয়ে আসেন আর হচ্ছে এই যে এটা নিয়ে আসেন তো এই সিস্টেমটা মনে হয় আমার কাছে প্রায় 1-1.5 বছর স্টেডিয়ামে ফালায় রাখছে কোনো এক ভাইয়ের কাছে আমাদের হবে খুব পরিচিত মানুষ কারণ যারা এই সময় কাজ করে আমরা তাদেরকে চিনি বা তারা আমাদেরকে চিনে সবাই সবাই চিনে তো এটা কিন্তু অনেক কিছু নাই দেখছো তবে এটা দেখো কি কি নাই বিড নাই স্ক্রু নাই স্ক্রু তো একটাও নাই আসলে স্ক্রু একটা স্ক্রু না থাকলেও কোনো সমস্যা না এখানে স্ক্রু নাই কোনো মানে এগুলো কোনো প্রবলেম না তো প্রবলেম হচ্ছে কি এখানে একটা আউটপুটটা নাই এটাও মেন প্রবলেম নাই কিনে বাবা অ্যান্টিনা নাই এটাও মেন সমস্যা না সমস্যা হচ্ছে যদি এখানে একটা পার্টস মানে না থাকে পার্টস না থাকলেও যদি পার্টসের যদি মনে করেন নাম্বারটা থাকে তাইলে কোনো সমস্যা বাট যদি অনেক অনেক সময় কী করে অনেকে যে পার্টস তুলে গইসা নাম্বার মুছালায় তখন গিয়ে প্রবলেম হয় তো এইটা আবার আমাদের কাছে কোনো এটা আবার ওর কাছে কোনো সমস্যা না ও সব কিছু ম্যানেজ করতে পারে বের করতে পারে তো এই প্রবলেমটা এখন প্রবলেম আমি দেখাই এই যে আসে এখানে দেখেন একদম ভাঙ্গা এই দেন ভাঙ্গা নে বাবা ইস কি সুন্দর কালার রে বাকি মালটা যে কোনো জায়গায় ফালায় রাখছে এত হান্ডি সেখানেটি এত তাদের পুরান হওয়ার কথা না সেখানেটি মোটামুটি 20-25 বছর গেলে তারপরে হ্যাঁ 20-25 বছর গেলে তারপরে পুরান হবে সেখানটি এইসব সিস্টেমই মোটামুটি 15-20 বছর তারপর ঝকঝক করে এই সেখানটি একটা ধোয়া দিলে দেখবেন যে একদম ব্র্যান্ড নিউ হয়ে গেছে কিন্তু এই সিস্টেমটার মনে করেন যে কোনো গাঙের চেপা চেপা ফালা রাখছে কোনো দোকানদার চেপা আমার কাজ করতে পারে নাই বা স্টেডিয়ামে কোথাও ফালা রাখছে আমাকে বলছে স্টেডিয়ামে ছিল মালটা তো কাজ করতে পারে নাই হয়তো বা পারে না হয়তো বা জানে না বা তার কাছে পার্টস অ্যাভেলেবেল না কারণ এগুলো কী করতে হয় এগুলো বা এইসব জিনিসগুলো আগে কাজ করতে গেলে কেউ আগে মনে করে যে নিজের পকেট থেকে 4-5-10 হাজার টাকা খরচ করতে হয় এই জিনিসটা কেউ করতে চায় না করতে কেউ চাবেও না আমাদের কাছে আছে দেখেই ঠিক আছে মনে করেন যে আমরা কাজ করতে পারি এইটা 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 আছে দেখে আমরা কাজ করতে পারি সবাই তার সবাই তো করতে পারে না তো যাই হোক আসল কথায় আসি এটা লাইন আছে এখানে দেখেন এই জায়গায় লাইনটা আছে আমি এখন এটা লাইন দিই দিই প্রবলেমটা কী রে অন দেওয়া না প্লিজ ওয়েট আইসে বাবা এই যে প্রোটেক্ট আইসে PROTECTE 4 আইসে এই হচ্ছে প্রবলেম PROTECTE 4 দেখতে থাকেন আমরা ভিডিও নিয়ে আসতেছি চেষ্টা করতেছি হয়তো ভাই এই মালটা 80% হওয়ার চান্স অনেক বেশি যেহেতু মালটা ঘাটা নেই এইসব মানে এইসব জিনিসগুলো ঘাটা হইলে কিন্তু তাতলে দাগ পড়লে কিন্তু আর হবে না একবারই যারে দেখাবেন একবার দেখাবেন একবার মতো হইলে হবে না হলে শেষ ক্লাস ডি আমলে ফের তো মনে করুন যে একবারই ইলিশ মাছের প্রাণ এগুলা অফ করে দেবো ভাই এটা হইছে